আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন মধ্যে? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ব্রিজ আইটিপসির আপনাদের সকলকে স্বাগতম। শিল্প সমিতির নির্বাচন 2022-এর ফলাফল এইমাত্র প্রকাশিত হয়েছে। সভাপতি নির্বাচিত ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জাহেদ খান। আপডেট 4:43 জানুয়ারি 29, 2022-এ। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা জাতীয় সব শিল্প সমিতি নির্বাচন সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, চলুন জেনে নিই বিস্তারিত তথ্য। আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জাহেদ খান। শনিবার 29 জানুয়ারি ভোর 4:30 দিকে এই ফল জানা যায়। নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন 191, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন 148 ভোট। এছাড়া জাহেদ খান 176 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার পেয়েছেন 163 ভোট। সহসভাপতি পদে 191 ভোট পেয়ে মাসুদ পারভেজ রুবেল ও 219 ভোট পেয়ে আনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব 112 ভোট ও রিয়াজ আহমেদ 156 ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে সাইমান সাদিক 212 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত পেয়েছেন 127 ভোট। 184 ভোট পেয়ে শাহানুর সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার বো পেয়েছেন 155 ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মামুনুল ইমন 203 ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন 136 ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত 205 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী নীরব হোসেন পেয়েছেন 134 ভোট। কোষাধ্যক্ষ পদে 193 ভোট পেয়ে আজাদ খান নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ পেয়েছেন 146 ভোট। কার্যকর পরিষদ সদস্য পদে নির্বাচিত 11 প্রার্থী হলেন অঞ্জনা সুলতানা 225 ভোট, অরুণা বিশ্বাস 192, অমিত হাসান 227, আলী রাজ 203, কেয়া 212, চুন্নু 220, জেসমিন 208, ফেরদাউস 240, মৌসুমী 225, রজিনা 185 ও সুচরিতা 201। এর আগে শুক্রবার 28 জানুয়ারি সকাল 9:12 এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলে সন্ধ্যা 6:10 পর্যন্ত। টানটান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোট চলাকালে চিত্রনায়িকা নিপুণ চিত্রনায়ক জাহেদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন, যদিও অভিযোগটি অস্বীকার করেন এই অভিনেতা। এবার সমিতির ভোটার ছিল 428 জন, কিন্তু ভোট দিয়েছে 365 জন। বৈধ ব্যালট 355, বাতিল হয়েছে 10। শিল্প সমিতি নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন পীরজাদা হারুন। অন্য সদস্য হলেন বি এস নিশান ও বজলুর রশিদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে, সদস্য মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া আপনি তাহলে পূর্বের নিউজটি কী দিয়েছেন? আসলে তখন যেটা ছিল তখন সেটা দিয়েছিলাম, এখন এইটি আসছে তো এখন এইটি দিলাম। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ভুল তথ্য দেওয়ার জন্য। সকল বাধ্যাংশ সুস্থ থাকুন, সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।